বিএনপি মিথ্যাচার, অপপ্রচার ও গুজবের মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অভিযোগ করা হয়। বলা হয়, আগামীকাল 28 অক্টোবর দুপুর 2টায় জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিবৃতিতে বলা হয়, বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার, অপপ্রচার ও গুজব সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পায়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারের উত্তরসূরি সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগ এই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সকলকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছে।